পুরো নাম আতাহার আলী খান, তবে সবার কাছে আতাহার নামেই বেশি পরিচিত। এই বাংলাদেশি অলরাউন্ডার খুব অল্প সময়ে ক্রিকেটে অসাধারণ দক্ষতা দেখিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। 1984 সালে প্রথম সাউথ ইস্ট এশিয়া কাপে খেলেন এ টাইগার অলরাউন্ডার। এক বছর পর ঢাকায় তিন দিনের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন আতাহার। 1984-85 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় দলের হয়ে 155 রান করে রেকর্ড গড়েন তিনি। 1988 সালের ঢাকায় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাউথ এশিয়া কাপে বাংলাদেশের সেরা খেলোয়াড় হিসেবে খ্যাতি লাভ করেন তিনি। 1990 সালে কলকাতার ইডেন গার্ডেনে 50,000 দর্শকের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত অবস্থায় 78 রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। ওয়ানডে ক্যারিয়ারে গড়ে 29.55 রান করেন তিনি। 1997 সালে পাকিস্তানের বিপক্ষে আকরাম খানকে সঙ্গী করে 110 রানের জুটি গড়েন আতাহার। দ্বিতীয় সাউথ ইস্ট এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে লিগ ম্যাচে অপরাজিত 92 রান করেন।